আপুনি যিহেতু এনেকৈ ঔষধবোৰ বিক্ৰী কৰি আছে
আপনার তো এখন লাইসেন্স থাকা তো বাঞ্ছনীয়, ফার্মাসিত কি কয় ফার্মাসিস্ট থাকা তো বাঞ্ছনীয় আছে জানো আপনার। এইবোর কি হে অতদিনে দেখুন এইবার নোহাকে চলি আসিল। বাইদেউ আপনি কোকসুন, আপনার যে বাচ্চাটা এনেকা জ্বর হয়েছিল আপনি ডক্টরের পরামর্শ লৈছিল নে? এই তাইতো মই কৈছিলো, কিন্তু তাই আকো তারে উপর বিশ্বাস। আরে আপনালোকে তো ইয়াতে ভুলটো কৰি পেলালে, এই বাচ্চাটো এনেকা জ্বর হয়েছিল আমি আপনাদের ফোন প্রথমে আপনাদের ডক্টরের পরামর্শ লব লাগিছিল, এতিয়া এটা উচিত হেৰি পালে। আর এই যে জ্বরটো, যে জ্বরটো কোনো ধরনের এক বেমার নহয়, নহয় বেমারের এটা লক্ষণ হে সেইটো। যদি সঠিক সময়ত আপনালোক ডক্টরের ওচৰলৈ গলে হয় তেতিয়াহলে এটা উচিত আপনাদের পরামর্শ পালে, তেনেহলে আজি এনেকুয়া ধরনের কোনো একো নহলেই হতে, বুঝি পাইছে? আর আপনি আপনি জানে নে আপনার এইবিলাক কারণের কারণে কিমান ডাঙর ভুল হয়েছে আপনার এইটো, আর আপনার শাস্তি কি হব পারে আপনি জানে নে? এই যে ড্রাগস এন্ড কসমেটিক অ্যাক্ট এন্ড রুল আছে, তার জন্য আপনার দু বছর পর্যন্ত জেল হব পারে, জানে আপনি এইবিলাক? ইয়ার কারণে মই অকরে জোকরে কেন হম হে? এ হয় অব উপায়, আমার নিচিনা এনে এখন ভিতর অঞ্চল মানুষ সেটি লাগ বলে কথা গোটাই পাইছে, আর দূর পরা ক্রয় করে অনা সেই মেডিসিন খিনি খোয়া বাবে বিশ্বাস এটি দুই এজনের ভালো হয়েছিল। এইবিল কথাতে কয় নহয় বিশ্বাসে মিলয় হরি। এ যাবার যে আমার গাঁত কাঞ্চন নেকি তেওর প্রতি একটু দেহভূতি লম্বা বলে কমতি করিলে নেকি? এখন লড়াতে ঢুকাই থাকিল আপনি নয়নতারাজনী কেঁচুয়া হওয়ার সময়ত ডাইনিয়ে লম্বা বলে কমতি করা নাই জানো? এখন বেসিজনীও ঢুকাই থাকিল, চলি থকা ডাইনী হত্যা অন্ধবিশ্বাস জরা ফুকা এইবোৰ আমি সকলো সময় থাকতে এৰিবৰ হল, নহলেতো এওঁলোকৰ দৰে কিছুমান মানৱৰূপী দানৱেইতো আমাৰ সমাজত বিচৰণ কৰি আমাৰ তেজবোৰ শুহি শুহি খাই আছে, এওঁলোকেইতো আমাৰ ভৱিষ্যত প্ৰজন্ম অন্ধকাৰৰ দিশে গতি কৰি দি আছে। এওঁলোকক যদি আমি সঠিক সময়ত এইবিলাক বিচাৰ নকৰোঁ তেনেহলে আমাৰ ভৱিষ্যত আৰু অন্ধকাৰৰ দিশত গতি কৰিব। আৰু এই যে সাম্প্ৰতিক সময়ত অসমৰ বিভিন্ন গাঁৱে ভূঞে চহৰে নগৰে এই যে কাঠফুলাৰ দৰে কিছুমান অবৈধ ফাৰ্মাচী গঢ় লৈ উঠিছে, সেইবোৰ আমি সঠিক সময়ত আমি সেইবোৰ চিনাক্ত কৰি তাক উচ্ছেদ কৰিবৰ হ'ল, নহলে আৰু ভয়ানক পৰিস্থিতি হ'ব। এই সময় আমি সকলো সজাগ হোৱাৰ, এই সময় আমি সকলো জাগ্ৰত হোৱাৰ। আইনৰ ব্যৱস্থা আইনে কৰিব, আমাৰ সকলোৰে সমবেদনা তহঁতৰ লগতে আছে, এতিয়া তোৰ দুখ কৰি লাভ নাই, ভুলটো আমাৰ সকলোৰে আছে। ঐ মোক জেললৈ নপঠাব, মোৰ এখন সংসাৰ আছে, মোৰ এখন সংসাৰ আছে, মোক ক্ষমা কৰি দে। নাই নাই, ইয়াক অনতি পলমে জেলত দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগিব, আৰু এই ঘটনা যাতে আমাৰ গাঁৱত পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে আমি সজাগ হ'ব লাগিব। যদি উচিত সময়ত আপোনালোকে ডক্টৰৰ কাষলৈ গ'ল হয় তেনেহলেতো আজি এনেকুৱা ধৰণৰ ঘটনা নহ'লহেঁতেন। যদি আমি ইয়াক অকল পুলিচৰ হাতত গতাই দিলে আমাৰ সকলো দায়িত্ব শেষ হৈ নাযায়, আমি কি কৰিব লাগিব যাতে ভৱিষ্যতৰ দিনত এনেকুৱা ধৰণৰ কোনো ঘটনা নঘটে সমাজত, বা এনেকুৱা কোনো ধৰণৰ মানুহে বিচৰণ কৰিব নোৱাৰে, তাৰ বাবে আমি সজাগ হ'ব লাগিব। আৰু যে এই যে চকত যে দি আছে ঔষধৰ দোকানখন, সেইখন আমি বন্ধ কৰিব লাগিব, আৰু সেই বন্ধ আমি ঔষধ পৰিদৰ্শকক অতি সোনকালে অৱগত কৰিহে কৰিব লাগিব, তেতিয়াহে ভৱিষ্যতৰ দিনত আৰু এনেকুৱা কেতিয়াও নহয়, বুজিছে? এতিয়া সকলে বুজিলে নহয়, যা বোপাই এতিয়া তোর দুঃখ করে লাভ নাই, ঘরলে যাই মৃতকর ক্রিয়া কর্মখানি কর, এবার সব ভগবানেরই লীলা আছিল সাগে। আহা আহা জনগণ, আমি বিলাও সজাগতা, ফার্মাসি যে প্রকৃত সেহজ বিজ্ঞানের সস্তা, উচ্চ শিক্ষার শিক্ষিত হই কত করি গবেষণা আনিছা আপনার উচরলৈ, টেবলেট ক্যাপসুল সিরাবাদি দরবর সফুরা, দরব যে নহয় বজারের পাচলি, রূপ রং চাই তুমি লবা বুটলি, ঔষধ বিলোৱা প্ৰকৃত জ্ঞান আছে ফাৰ্মাচিষ্টৰ, চালি জাৰি চাবা সেই প্ৰকৃত ফাৰ্মাচিষ্টৰ, কৰিবা তুমি দৰবৰ ক্ৰিয়ায় তেহে আঁতৰিব মহাবেদীৰ আশ্ৰয়, মুক্ত হব সমাজ, মুক্ত জনগণ, ব্যাধি মুক্ত সুন্দৰ সেউজীয়া জীৱন।
ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে তালিকা প্রস্তুত করে ইখনের পাছত সিখন অবৈধ ফার্মাসি সিল করেছে আৰু লগতে বহু পরিমাণৰ ম্যাদ উকলি যোৱা ঔষধো জব্দ কৰিছে। ঔষধৰ ব্যৱসায়ীসকল এতিয়া সাৱধান হওক। স্বাস্থ্য বিভাগ আৰু আৰক্ষীৰ যুটীয়া সহযোগত ইতিমধ্যে ঔষধ নিয়ন্ত্ৰণ বিভাগে এই উচ্ছেদত তৎপৰ হৈ পৰিছে। নমস্কাৰ, আমি ইনষ্টিটিউট অফ ফাৰ্মাচী আসাম মেডিকেল কলেজৰ ডিফাৰ্মৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে মিলি এখন বাতৰনাট প্ৰদৰ্শন কৰাৰ প্ৰয়াস কৰিছোঁ। বর্তমান সময়ত আমার স্বাস্থ্যখণ্ডত যুব বেমেজালি হয়ে আছে তারে একটা সাধারণ হিসাবে লো এই বাতনাটখন প্রদর্শন করা হয়েছে। এইখিনিতে অজানিতে হওয়া ভুলের বাবে আপনার ওর আমি ক্ষমা প্রার্থী আর অনাগত দিনত এনে ধরনের যাতে ঘটনা সংঘটিত নয় তার বাবে আমি সজাগ হবলে আমি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ধন্যবাদ।